সংঘাতের মাঝেই এবার প্রেসিডেন্সির দায়িত্ব অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্র ভারতীর উপাচার্যকে প্রেসিডেন্সির দায়িত্ব, রাজ্যের আরো 5 বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য, ফের রাজ্যের অনুমোদন ছাড়াই উপাচার্য নিয়োগ, রাজ্যপাল নিজেই 10টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজ্যপালকে নিশানা শিক্ষামন্ত্রীর তালিবানি মনোভাব, সিবি আনন্দ বোসের জেমস বন্ডের মতো আচরণ তো ব্রাত্য বসু। কয়েক মাস ধরেই আমাদের মনে হচ্ছিল যে রাজ্যের নতুন রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হয়ে এসে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষায় সব থেকে উঁচুর দিকে আছে, তাকে তার সিস্টেমকে ব্যবস্থাকে ধ্বংস করতে বদ্ধপরিকর। গত কয়েকদিনের তার যে কার্যক্রম আমাদের সেই ধারণাকে শিলমোহর দিচ্ছে। উপাচার্য, কখনো তিনি আচার্য, কখনো তিনি উপাচার্য, এমনকি মুখ্যমন্ত্রীর নির্দেশকে তোয়াক্কা না করে তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে, নির্বাচিত মুখ্যমন্ত্রীকে অপমান করে, শিক্ষা দপ্তরকে, উচ্চশিক্ষা দপ্তরকে বাইপাস করে তিনি একতরফাভাবে উপাচার্য নিয়োগ করে দিচ্ছেন। যারা সরকারের সঙ্গে সহযোগিতা করে চলা অধ্যাপক তাদের সাসপেন্ড করার হুমকি দিচ্ছেন, একটা সম্পূর্ণভাবে তালিবানি মনোভাব। তিনি এই ধরনের আচরণ কখনো রাজ্য সরকারকে বাদ দিয়ে করেননি। আমার সঙ্গে বর্তমান যিনি উপরাষ্ট্রপতি মাননীয় আমাদের জগদীপ ধনখড়, তার সঙ্গে আমার যতবার কথা হয়েছে তিনি প্রত্যেকবার আলোচনার টেবিলে বসতে চেয়েছেন, আইন নিয়ে তর্কাতর্কি হয়েছে এবং সেটা সামনাসামনি হয়েছে। কিন্তু এইরকম একটা নিঃশব্দ প্রহেলিকাময় জেমস বন্ড মার্কা আচরণ, হ্যাঁ, তিনি করেননি, কিন্তু সেখানে একটা আলোচনার পরিসর খোলা ছিল, একটা মানে ডায়ালগ ছিল, এরকম মনোলগ ছিল না। রাজ্য রাজ্যপালের মধ্যে ক্ষমতার লড়াই চলছে খোঁচা সুজন চক্রবর্তীর। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে হবেন তাই নিয়ে মুখ্যমন্ত্রী আর রাজ্যপালের লড়ালড়ি। রাজ্যপাল একজনকে নিয়োগ করে দিলেন, সেই নিয়োগ এইভাবে করা উচিত বলে আমরা মনে করি না। এটাতে শিক্ষার ভালো হচ্ছে না। রাজ্যপাল নিজে অনেক জায়গায় উপাচার্য হচ্ছেন, আচার্য উপাচার্য হচ্ছেন, আর মুখ্যমন্ত্রী বলছেন আমি আচার্য হব। আসলে লড়াই হচ্ছে কে কত ক্ষমতায় থাকতে পারবেন তার লড়াই, তাতে আমাদের শিক্ষাক্ষেত্র কার্যত বিপর্যস্ত। আরএসএস এর প্রভাবিত সংগঠনের সভাপতি এই যোগ্যতায় উপাচার্য করছেন। শিক্ষার যোগ্যতার মাপকাঠি বজায় না রেখে উপাচার্য নিয়োগ করাটা বেঠিক হবে। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের লড়াইতে শিক্ষা এবং ছাত্ররা ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাইব। আর এই নিয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি ঠিক কি বললেন শোনাবো। মহামান্য রাজ্যপাল যা করেছেন আইন মেনে করেছেন এবং এরা বেআইনি করেছিল বলে কোর্টে হেরেছে। রাজ্যপাল মহোদয়ের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ইতিমধ্যে এরা হাইকোর্টে গেছিল, হেরেছে, সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টও স্টে দেয়নি, মামলা গ্রহণ করেছে এবং মামলাকে পরবর্তীকালে আবার হিয়ারিং শুনানি হবে বলেছেন। অর্থাৎ সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে, রাজ্য সরকার যে এসএলপি করেছিলেন তাতে সুপ্রিম কোর্ট কোনো স্টে না দেওয়ার ফলে মহামান্য রাজ্যপাল যেটা করছেন আইন মেনে করছেন, তাকে দেওয়া প্রদত্ত ক্ষমতা অনুযায়ী করছেন। রাজ্য সরকার আর রাজ্যপাল বুঝবেন আমি কি করবো, আমি রাজনীতির লোক নই, ওদের যদি কোনো বিরাট বিবাদ থাকে ওরা মিটিয়ে নেবেন বা নিজেদের মধ্যে আলোচনা করবেন, আমি কি বলবো, আমি তো রাজনীতির লোক নই ভাই, আমি রাজনীতি বুঝিও না, বুঝতেও চাই না।